এই নবী এমন নবী, রহমতের নবী, নবী মায়ার নবী। এই নবীর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন বলে অভিহিত করেছে। সুবহানাল্লাহ। পড়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতান লিল আলামিন, আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাতান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে রাহমাতান লিল মুত্তাকিন, নবী হে আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রাহমাতান লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে বলেছে বলেছে কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। পড়ে সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদড়িয়া, সবার জন্য, সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ যেতে দেখলেন, লাশ লাশ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কিসের লাশ? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাই সাত নফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক, হোক না খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি, মানুষ দেখে দাঁড়িয়েছি, জিল্লায় পড়ে আল্লাহু আকবার। আপনাদের ধৈর্য চুরি ঘটে গেছে, তাই না? শেষ করে দেয়, এখনই শেষ করে দেয়, শেষ করে দিব। আর দু এক মিনিট শুনবেন তো? দাঁড়াচ্ছেন কেন, দাঁড়াচ্ছেন কেন? গরম, আর দু এক মিনিট বসেন, এখনই শেষ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, খুলুকে আদিম, নবী হে ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কি না? আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি, তাই না? অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ফুলের মত পবিত্র না, ফুলের চাইতেও পবিত্র, জিল্লায় বলেন, ঠিক কি না? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ঘোড়া দেওয়ার মতো, দাগ ফেলানোর মতো ক্ষমতা কারণে, জিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস, আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি, শুধু উঠিয়েছি, উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা এত বেশি, দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বি করেছি, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। সব তাফসিরে এসেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাঈ, নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি, যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়ে। সুবহানাল্লাহ। কি মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, যেখানেই আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি, কালিমার প্রথম অংশে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় অংশে কার নাম? বিষ্ণু ইসলামের নাম। আজানের শুরুতে আল্লাহর বরকতের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আসলে নাই। তারপরে নামাজের শুরুতে যে একামত দেয়, ওখানে নবীর নাম আসলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ে শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহ নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আসলে নাই। তারপর যে তাশাহুদ করি, ওখানে নবীর নাম আসলে নাই। 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন, রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা আমি দুলোক দুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, নবী হে
এমন মর্যাদা আমি আপনাকে দেব আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর হাবিব বললেন, রাব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন, কি নিয়ামত দিবেন একটা বলেন। আল্লাহ বললেন ইন্না বলেন আপনাকে কাউসার দিয়েছি, কাউসার কোন নবীকে কাউসার দেই নাই। কেয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর, মাথার উপরে সূর্য নেমে আসবে, মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, বরফের চাইতো ঠান্ডা। ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না? ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না? ওই নবীর যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না? নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ, এই উচ্ছ্বাস, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করুন। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আমার নবীকে আমরা প্রমোট করব, আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে। বিষ্ণুবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায়, খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব, রাজি আছেন নাই? বিষ্ণুবীর জীবনী পড়ব, বায়োগ্রাফি, হাত তুলে দেখান তো বিষ্ণুবীর জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন কে কে দেখি লক্ষ্মীপুরে? যারা পড়ছেন তারা হাত তুলবেন, আপনারা পড়ছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। যারা পড়তে পারেনি আল্লাহ তাদেরকে পড়ার তৌফিক দান করেন।